নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, আইসিডিএস মেইন পেপার থ্রির যে ক্লাস আমরা শুরু করেছিলাম, আজকে আমাদের ক্লাস ফোর। এই ক্লাস ফোরে আমরা আইসিডিএস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে আমরা অলরেডি তিনটে ক্লাস করিয়ে ফেলেছি, যারা ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং তোমাদের সুবিধার্থে আমরা একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু প্যারালালভাবে আইসিডিএস ডেসক্রিপটিভ যে ম্যাথ সিলেবাস ওয়াইজ কিন্তু সেই ম্যাথের ক্লাস চলছে, তোমরা সেই ম্যাথের ক্লাসগুলো অবশ্যই ফলো করো, কারণ সে যে ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু তোমাদের করতে হবে, এখানে কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, বারবার করে বলছি। তাহলে চলো আজকের যে ক্লাসটা দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। দেখা যাক, প্রথম দেখো কি বলছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ঠিক আছে। এই যে আইসিডিএস যে প্রকল্পটা, এটা চালু হয়েছে তোমরা সকলেই জানো 1975 সালের 2রা অক্টোবর। ডেট এবং যে সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এই যে প্রকল্পটা, এই প্রকল্পটার দায়িত্বে আছে কারা? MWCD, এর ফুল ফর্মটা হচ্ছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই ফুল ফর্মটা মনে রাখবে। নেক্সট দেখো যে প্রথমে দেশে কিন্তু 33টি ব্লকে 4891টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়, প্রথমে যখন চালু হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে, পশ্চিমবঙ্গে মোট 575টি প্রকল্প আছে, যার অধীনে কতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে? 116142টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। নেক্সট দেখো কি বলছে, এটি শৈশবকালীন যত্ন এবং উন্নয়নের জন্য বিশ্বের বৃহত্তম প্রকল্প। তাহলে যদি বলে যে শৈশবকালীন যত্ন এবং উন্নয়নের জন্য বিশ্বের বৃহত্তম প্রকল্পের নাম কি? আইসিডিএস প্রকল্প, ঠিক আছে। নেক্সট কী বলছে, এই প্রকল্পটি বিশেষ করে 0-6 বছরের শিশু, গর্ভবতী মহিলা এবং স্তনদায়ী মহিলাদের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, এই প্রকল্পে FCI ফুল ফর্ম কি? ফিমেল ক্রিটিক্যাল ইলনেস, এর বেনিফিট পাওয়া যায়। অর্থাৎ ফিমেল ক্রিটিক্যাল, ফিমেলদের যে আটখানা মোটামুটি ভাবে ধরা হয় যে ক্রিটিক্যাল ইলনেস রয়েছে, তার যে বেনিফিটও কিন্তু এই প্রকল্পের আন্ডারে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, ভারতে 0-6 বছরের শিশুর সংখ্যা কত রয়েছে? 158 মিলিয়ন। তাহলে ভারতে 0-6 বছরের শিশুর সংখ্যা 158 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে, যে মূলত 4টি ভিত্তির ওপর আইসিডিএস প্রোগ্রামটা পরিচালিত হয়। কী কী ভিত্তি? ক হচ্ছে দেখো, শৈশবে শুরুতে পরিচর্যা, অর্থাৎ শৈশবের যখন শুরুটা হয় তখন কি পরিচর্যা, শিশুর যে শিক্ষা এবং শিশুর মানসিক বিকাশ, এটা হচ্ছে ক। খ কী গেল দেখো, প্রাক শৈশবের পরিচর্যা, অর্থাৎ শৈশবের যে প্রাক মুহূর্ত তার পরিচর্যাটা, শিশু বিকাশের আদর্শ পরিস্থিতি গড়ে তোলা, অর্থাৎ শিশু কীভাবে যে বড় হবে সেই তার যে একটা আদর্শ যে পরিস্থিতিটা গড়ে তোলা, সুষম খাদ্যের মাধ্যমে পুষ্টি লাভ, ঠিকঠাক খাদ্য না পড়লে কিন্তু পুষ্টি লাভ সম্ভব না, তাই সুষম খাদ্য কিন্তু প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো কি বলছে, স্বাস্থ্যের পরিষেবা, অর্থাৎ স্বাস্থ্যের কোনো অবনতি হলে বা স্বাস্থ্য সংক্রান্ত যে পরিচর্যাগুলো এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো কি বলছে, পরিবার ও সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ঠিক আছে। পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মত বিনিময়, শিক্ষার প্রসার এবং যোগাযোগ রক্ষা করাও এই প্রকল্পের আন্ডারে পড়ে। নেক্সট দেখো কি বলছে, আইসিডিএস পরিচালিত হয় কার দ্বারা? নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। তাহলে আইসিডিএস পরিচালিত হয় কি? নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, অর্থাৎ কি উমেন অ্যান্ড চাইল্ড, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। নেক্সট কী বলছে, যে যে মন্ত্র অর্থাৎ সহায়তা করে, অর্থাৎ এই যে আইসিডিএস, এটা পুরোপুরি চালনা করে কারা? নারী ও শিশু কল্যাণ মন্ত্র, কিন্তু পুরোপুরি এনাদের কিন্তু চালনা করা সম্ভব নয়। এর পাশাপাশি আরও যে মন্ত্রকগুলো মানে সাহায্য করে সেই মন্ত্রকগুলো কী কী? দেখো, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ঠিক আছে। নেক্সট হচ্ছে খাদ্য বন্টন মন্ত্রক, পরবর্তী হচ্ছে জল সম্পদ মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, বাসস্থান দরিদ্র দূরীকরণ মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রক, সামাজিক ন্যায় বিকাশ মন্ত্রক আর কৃষি উন্নয়ন মন্ত্রক। এতগুলো মন্ত্রক কিন্তু সাহায্য করে এই যে প্রকল্পটিকে, ঠিক আছে। নেক্সট কী দেখো, আইসিডিএসের যে প্রকল্পে অর্থের যোগান দেয়, দেখো আইসিডিএস যে প্রকল্পটা হয় সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে কিছু ভাগ থাকে, কে কত পার্সেন্টেজ যে এই খরচাটা দেয়, ঠিক আছে, বহন করে। দেখো কী বলছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ব্যয়ভার বহন করে কেন্দ্র, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করে 60% এবং রাজ্য বহন করে 40%, ঠিক আছে। অর্থাৎ সেন্ট্রাল কিন্তু বেশিটা বহন করছে, ঠিক আছে। সেন্ট্রাল
সেন্ট্রাল হচ্ছে 60% করে এবং রাজ্য কিন্তু 40% করে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী বলছে, এসএনপি, এসএনপির ফুল ফর্ম কি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। এই যে ফুল ফর্মগুলো কিন্তু মনে রাখবে, এসএনপি হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। এই সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামে কেন্দ্র এবং রাজ্যের যে পার্সেন্টেজ কত, দুজনের সমান সমান 50-50, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, উত্তর পূর্ব ভারত এবং হিমালয় অঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের যে পার্সেন্টেজ কত, কে কত পার্সেন্ট দেয়। দেখো প্রথমে জানতে হবে উত্তর পূর্ব ভারতের কোন কোন রাজ্য আছে। উত্তর পূর্ব ভারতে 7টা রাজ্য আছে, এর জন্য 7 সিস্টার বলা হয়। কী কী রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম, এই 7টি রাজ্য আছে। এবং হিমালয় অঞ্চলের যে রাজ্যগুলো আছে এদের ক্ষেত্রে কেন্দ্র কিন্তু বেশি দেয়, অর্থাৎ 90% দেয়, এবং রাজ্যগুলো ওই সব রাজ্যগুলো 10% দেয়, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা ব্যতীত রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র 100% দেয় এবং রাজ্য 0% দেয়। দেখো কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে তার মধ্যে বিধানসভা ব্যতীত বলেছে, দেখো যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে দুটোতে বিধানসভা রয়েছে, কী কী, একটা হচ্ছে দিল্লি আর একটা পুডুচেরি। এই দুটো বাদে বাদ বাকি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টই 100% দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা এই ছিল আজকের যে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম করে আমরা প্রত্যেকটা পার্ট, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ধীরে ধীরে তোমাদেরকে করিয়ে যাচ্ছি। এবং তোমাদেরকে বারবার করে বলছি যে পেপার 3 যে প্রিপারেশনের যে ভিডিওটা আমরা করেছিলাম সেখানে যা যা বই বলেছিলাম, যেগুলোভাবে বলেছিলাম সেরকমভাবে আশা করছি তোমরা পড়ছো। নিজেরা পড়তে থাকো এবং আমরা ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমরা খুব শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।